মিউজিক প্লাস জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হল হতো, জন্ম আমার নবীর যুগে হলে আস্ত বেশে হজরতে বেলালের মধুরা যার যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, ঠিক কিনা বলেন, জবান খুলে বলুন ঠিক কিনা, পৃথিবীর জমিনের মধ্যে হযরতে বেলাল আযান দেই, আল্লাহ বলে হে ফেরেশতারা বেলাল আযান দিচ্ছে সমস্ত কাজ বন্ধ করে দাও, বেলালের আযানের উত্তর কানা দাও, জোরে বলেন আরেকটু, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আস্ত বেশে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আরে দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে, আসলে আপনারা বলেন তো নবীর পিছনে যদি নামাজ পড়া যেত এর সাইতে দামি জিন্দেগি আর হইতো নি বাবা, নবীর পিছনেও আমার ভাইয়েরা ইমামের পিছনে নামাজ পড়ে মনটা ঠান্ডা হয়ে যায়, আর যারা নবীর পিছনে নামাজ পড়েছেন একটু চিন্তা করে দেখুন অতীতের কথা, সেই দেড় হাজার বছর পূর্বের কথা একটু চিন্তা করে দেখুন, সাহাবা একরাম নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে আমার নবীর চেহারা দেখে রসুল পাকের নূরানি চুল মোবারক দেখে রসুল পাকের নূরানি মাথা মোবারক দেখে আমার নবীজির নূরানি সমস্ত বড় মোবারক দেখে দেখে যারা সাজদা দিত যারা রুকু দিত এদের সাজদা দামি মানুষ এই পৃথিবীর জমিন আর কেউ নাই, ঠিক কিনা বলেন, আরেকটু জোরে বলুন ঠিক কি না, সেজন্য আমরা গুনাহগার আফসোস করি, আমার ভাই শায়ের ইকবাল হোসেন কাদেরী সুন্দরভাবে লিখেছেন, জন্ম যদি আমার নবীর যুগে হতো তাহলে রসুল পাকের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুল পাকের নূরানি চেহারা দেখে দেখে আমার নবীজি কিভাবে নামাজ পড়াই, রসুল পাকের নূরানি কণ্ঠস্বর থেকে ত্রিশ পারা কালামুল্লাহ শরীফের আওয়াজ শুনে শুনে আমরা রসুল পাকের পিছনে নামাজ আদায় করতাম, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ, বুবকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।